নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। বিরোধীদের কথা মেনে নমিনেশন দাখিলে একদিন বাড়ানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শাসক দলের প্রার্থীরা শেষ দিন শান্তিপূর্ণভাবেই নমিনেশন জমা দিলেন রায়না এক পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন কার্যালয়ে। সোমবার উগ্রিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দিলেন। বিরোধীদের কথা মেনে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন একদিন বাড়ানো হলেও অজ্ঞাত কারণে নমিনেশন নেওয়া বন্ধ করা হয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। জলের সংকট মেটাতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পাইপ লাইনের কাজ শুরু হলো। গীতাঞ্জলি আবাস যোজনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কালনার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে। আসছে বিস্তারিত খবরে। বিরোধীদের কথা মেনে নমিনেশন দাখিলের একদিন বাড়ানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেন। কমিশনের কথা মতো বিরোধীদের সহযোগিতা করতে শাসক দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা কোর্ট কম্পাউন্ড চত্বরে উপস্থিত হন মঙ্গলবার। প্রাথমিক পর্যায়ে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ 9 এপ্রিল পর্যন্ত নির্ধারিত হলেও বিরোধীদের কথা ভেবে তা একদিন বাড়ানো হয়, ফলে শাসক দলের কর্মী সমর্থকরা কোর্ট কম্পাউন্ড চত্বরে জড়ো হন মঙ্গলবার। বিরোধী রাজনৈতিক দলগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই শাসক দলের সমাগম হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিবর্তন ঘটে। নতুন করে নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন যাতে বিরোধী লোকরা সবাই নমিনেশন ফাইল করতে পারে, কিন্তু আদৌ তো বিরোধী লোকদের কোনো লোকই নাই প্রার্থী হওয়ার। আমরা এখানে জমায়েত করেছিলাম যাতে কোনো বিরোধী লোকের ওপর কোনো অসুবিধা না হয়, কংগ্রেস বিজেপি সিপিএম তারা যাতে নমিনেশন ফাইল করতে পারে তার জন্য এখানে ছিলাম, কিন্তু এই মাত্র ঘোষণা হলো যে নির্বাচন কমিশনের থেকে আজকে নমিনেশনের বাতিল করে দিয়েছে, আজকে নতুন করে কোনো নমিনেশন আর জমা হবে না। ফলে নতুন করে মনোনয়ন জমা নেওয়ার কাজ হয়নি মঙ্গলবার। এদিন বিরোধী রাজনৈতিক দলগুলিকেও দেখা যায়নি। নমিনেশনের কাজ না হওয়ায় শাসক দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা নিজেদের গন্তব্যে ফিরে যান। এমনি কি আজকে একটা ডেট বাড়ানো হয়েছিল? আমরা কালকে খবর শুনেছিলাম যে আজ বাড়ানো হয়েছিল। দাদা এখন শেষ কি হলো? এখন যে শুনলাম যে নমিনেশন হয়নি, কো আজকে ডেটটা ক্যান্সেল হয়েছে শুনলাম। দাদা আপনাদের কি সব ফাইল হয়ে গেছে না বাকি ছিল কিছু? আমাদের সব হয়ে গেছে। আজকের জন্য কোনো ক্ষতি হলো না তো? ক্ষতি আর প্রশ্ন নেই তো, আমাদের আমাদের মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন গণতন্ত্র ফিরে আসছে, আমরা গণতন্ত্র ফিরে এনেছি। আমাদের আমাদের এসডি অফিসে নমিনেশন চলছে, ব্লকে নমিনেশন চলছে, প্রত্যেকে নমিনেশন করেছে আমরা জানি না। এমনি অন্য কোনো রাজনৈতিক দল থেকে এসেছিল? ন তারিখ পর্যন্ত নমিনেশন ফাইলের ডেট ছিল, কিন্তু বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে বারবার গিয়ে দাবি করেছিল যে আমাদের লোকজনকে কাউকে নমিনেশন ফাইল করতে দেয় নাই, সেই জন্য কালকে রাত্রিবেলা নির্বাচন কমিশন একদিনের জন্য আবার বিরোধীদের ফাইল করার সুযোগ করে দিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন তার কাজ করেছে, আদৌ যে বিরোধীদের নমিনেশন ফাইল করতে যাওয়ার লোক নাই এটা তো আর নির্বাচন কমিশন বুঝতে পারছে না। সকালের দিকে আমরা সবাই ছিলাম যাতে বিরোধী লোকরা নমিনেশন ফাইল করতে পারে, কংগ্রেস সিপিএম বিজেপি আমরা তার জন্য সবাই আমরা কোর্ট চত্বরে ছিলাম, কিন্তু সকাল থেকে দেখা গেল কোথায় কোনো লোকই আর নতুন করে কেউ নমিনেশন ফাইল করতে আসে না। পরবর্তীকালে কলকাতায় নির্বাচন কমিশন বিভিন্ন জটিলতায় যেহেতু একটা দিন বাড়াতে গেলে গোটা প্রসেসটাই আবার সব চেঞ্জ করে দিতে হবে, এবং সেই জন্য একদিন বাড়ানোর কথা বলার পরও লোকজন না থাকায় নির্বাচন কমিশন আবার বাতিল করলো যে আজকাল নতুন করে কাউকে নমিনেশন ফাইল করতে দেওয়া হবে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের প্রার্থীরা শেষ দিন শান্তিপূর্ণভাবেই নমিনেশন পর্ব জমা দিলেন রায়না এক পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন কার্যালয়ে। শেষ দিনও সেভাবে বিরোধীদের দেখা পাওয়া যায়নি।
জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দলের কর্মী সমর্থকরা। শান্তিপূর্ণভাবে নমিনেশন পর্বের পরিসমাপ্তি হলো সোমবার। অন্যান্য জায়গার সাথে সাথে রায়না এক পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন কার্যালয়ে চলল মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। শাসক দলের কর্মী সমর্থকরা এদিন মনোনয়নপত্র জমা দেন। আজ তো অষ্টম পঞ্চায়েত নির্বাচন। গান্ধীজির যে আদর্শ ছিল গ্রাম পঞ্চায়েতের মধ্যে মানুষের উন্নয়ন করা, মানুষের মধ্যে মানে সেবামূলক কাজের মধ্যে দিয়ে গ্রামের স্বাস্থ্য শাসন ব্যবস্থা দেওয়া, এইটাই ছিল গান্ধীজির মূল লক্ষ্য। সেই লক্ষ্য করেই আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বিগত সরকার যে সমস্ত কার্যকলাপ করেছিল সেগুলো কিন্তু সঠিকভাবে রূপায়ণ হয়নি। তারা শুরু করেছিল কিন্তু বড় পক্ষপাতিত্বমূলক ব্যবহার করে মানুষের সেবা পায়নি। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের নিরিখে সকল মানুষকে, সকল জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে মানুষের সেবার জন্য চেষ্টা করছেন এবং এই পরিবেশের মধ্যে থেকেও, দূষিত পরিবেশের মধ্যে থেকেও বাংলাকে সোনার বাংলা করার জন্য বারবার চেষ্টা করছেন, দক্ষিণ দামোদরের এমন লোক নাই যে আমাকে চেনেন না। বিশেষ করে ধর্ম, শিক্ষা, সংস্কৃতি এবং শিক্ষকতার দিকে আমি একটা মিলিতভাবে মানুষের সেবা করেছি এবং আগামী দিনেও আশা করব যদি একটু সুযোগ পাই, শেষ বয়সে আমাকে যে সম্মান দিয়েছে পার্টি দল দিয়েছে আমি সেটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আপনার নামে আমার নতু অঞ্চল। কতগুলো নমিনেশন দিলেন আজকে? শেষ আমাদের নতু অঞ্চলের চারটে বাকি ছিল, চারটে আমরা আজকে দিলাম, বাকি পনেরোটা আগে হয়ে গেছে। জেতার ক্ষেত্রে কতটা আসে? জেতার ক্ষেত্রে বলতে দেখুন, আমরা যে উন্নয়ন করেছি বিগত পাঁচ বছরের পঞ্চায়েতে, তাতে করে জেতার ব্যাপারে আমাদের কোনো মানে চিন্তাই নেই। মানুষ অবাধে ভোট দেবে এবং শান্তিপূর্ণভাবে ভোট দেবে এবং মানুষ ব্যাপকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে। আপনার আপনার অঞ্চলে কতগুলি আপনার পঞ্চায়েত এবং কতগুলি পঞ্চায়েত সমিতি? আমার অঞ্চলে ১৯টা গ্রাম পঞ্চায়েতের সিট আর ৩টা পঞ্চায়েত সমিতি। সব কটা দিয়ে দিয়েছেন? সব কটা দিয়ে প্রার্থী দিয়েছি। আমরা পঞ্চায়েত সমিতিগুলো আজকে ইয়ে করছি, নমিনেশন ফাইল করছি, গ্রাম পঞ্চায়েত শেষ হয়ে গেছে। মহিলা পুরুষ আছে নাকি? হ্যাঁ, মহিলা আছে। আমাদের গ্রাম পঞ্চায়েতে পুরুষের থেকে মহিলা আমরা বেশি ক্যান্ডিডেট করেছি। আজকে নমিনেশন প্রক্রিয়া আমরা সুষ্ঠুভাবেই করেছি, কারণ আপনারা জানেন যে আমাদের বিরোধী যারা আপনার হচ্ছে প্রার্থী দেওয়ার চেষ্টা করেছিল তারা রায়না ব্লকে সেভাবে প্রার্থী খুঁজে পায়নি, যত সামান্য পেয়েছিল তারা। রায়নাতে আমাদের মাননীয় বিধায়ক নেপাল ভুড়ি মহাশয় তাদেরকে সম্মান করে তাদেরকে নিয়েছে গত শুক্রবার দিন মনোনয়নপত্র জমা করিয়েছেন, এবং এতে আমাদের রায়না তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আপনারা তারাও খুশি, এবং তার পরবর্তীকালে সিপিএম বা বিজেপি এরা কোনো মনোনয়নপত্র করতে পারেনি, কারণ প্রার্থী পায়নি। আর দু একটা হয়তো এসডিও আপনি করেছে, সেগুলো আমরা খবর নিয়ে দেখছি কারা করছে। তাদের ক্ষমতা থাকে তারা সেখানে জিতবে, মানুষ যদি তাদের সংখ্যা থাকে তারা জিতবে। আজকের মতো এখানে তো আমাদের মনোনয়নপত্র দাখিল আমরা করেছি, রায়না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে এবং বিরোধীদের এখানেতে কেউ আসেনি এবং মনোনয়নপত্র করেনি। কী মনে হচ্ছে আপনার যে এই যে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রায় জিতে গেলেন, এরপর কী উন্নয়ন করবেন? উন্নয়ন দেখুন, একটা টার্ম আমরা ছিলাম পঞ্চায়েতে মামাটি মানুষের সরকারের নেত্রীর মাননীয় মমতা ব্যানার্জির যে আপনার পঞ্চায়েত, সেটা ২০১৩ সালে আমরা ক্ষমতায় এসেছিলাম পঞ্চায়েতে, বিধানসভায় ২০১১ এলো, পঞ্চায়েতে ক্ষমতায় এসেছিলাম ২০১৩ আসার পর যে ৩৫ বছরের যে আপনার পঞ্চায়েতের যে দুর্নীতি বা যে অন্যায় কাজগুলো বা যে শোষণগুলো করে রেখেছিল সেগুলো সম্পূর্ণভাবে সম্পন্ন করতে গেলে আমাদেরকে একটা টার্মে সম্ভব হয়নি। আগামী যে ২০১৮ যে পঞ্চায়েত নির্বাচনে আবার তৃণমূল প্রার্থী এককভাবে ভোট সংগঠন করবে, ভোট গঠন করবে, তাতে আমার মনে হয় একটা টার্ম থাকতে পারলে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামে গঞ্জে সমস্ত কিছু উন্নয়নের যে ভাগ পড়েছিল বা উন্নয়নের যে আপনার বাধা ছিল বা সম্পূর্ণ হয়নি সেগুলো আমরা সম্পূর্ণরূপে সম্পন্ন করতে পারবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ মোহাম্মদ ইসমাইল, রায়না ব্লকের কার্যকরী সভাপতি। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। যদিও নমিনেশন পর্বের শেষ দিনও বিরোধীদের দেখা পাওয়া যায়নি, স্থানীয় বিধায়কের উপস্থিতিতেই দলীয় প্রার্থীরা নমিনেশন দাখিল করেন। রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই অভিমত পোষণ করেন আসন্ন নির্বাচনে
তারা নির্দ্বিধায় জয়লাভ করবে। আজকে রায়না এক নম্বর এবং দু নম্বর ব্লকে রায়না বিধানসভায় কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয়নি এবং সমস্ত পলিটিক্যাল পার্টি তারা নমিনেশন ফাইল করেছে এবং খুব শান্তিপূর্ণভাবে নমিনেশন ফাইল হওয়ার জন্য রায়নার মানুষ এবং খুব গর্বিত এবং তৃণমূল কংগ্রেস দল খুব গর্বিত যে আজকে শান্তিপূর্ণভাবে রায়না বিধানসভায় নমিনেশন ফাইল আজকে দু এক জায়গায় যে আপনার নির্দল প্রার্থী দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কোথায় দিয়েছে এখনো পর্যন্ত সেই হিসাবটা আমার কাছে নেই, কোথায় কারা নির্দল দিচ্ছে সেটা দলকে অবশ্যই জানাবো। এই দলের গাইডলাইন মেনে যারা ক্যান্ডিডেট হয়েছে এবং তারা দলের গাইডলাইনকে অমান্য করে নির্দলের সিম্বলে দাঁড়ানোর চেষ্টা করছে, দলকে জানানোর পর দলে কিন্তু ব্যবস্থা নেবে এই নির্দলের ভিত্তিতে আমাদেরকে করা যায়। সামনে তো ভোট গঠন হওয়ার পর, পঞ্চায়েত ভোট গঠন হওয়ার পর ফার্স্ট জনসাধারণ মানুষের জন্য কী কাজ করবেন? ফার্স্ট বলি যে গ্রাম বাংলায় বহু কাজ আমাদের হয়েছে, মানুষ খুব খুশি যে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর এবং 13 সালে পঞ্চায়েত দখল করার পর কী উন্নয়ন আমরা করেছি এলাকায়। কিছু হয়তো দেখা যাবে যে এখনও সেই প্রকল্পগুলো আমরা সেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি, মামাটি মানুষের সরকারের প্রকল্প। এই 13 সালের পঞ্চায়েতের পরে 18 সালে যে পঞ্চায়েত গঠন হওয়ার পরেই আমরা সেই সমস্ত প্রকল্পগুলোকে আমরা মানুষের কাছে প্রথমে টার্গেট নিয়ে পৌঁছে দেবো, যেগুলো আমরা এখনও পৌঁছে দিতে পারিনি। আমরা জানি খাদ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে জল প্রকল্প থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমরা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি এবং তার মধ্যে থেকেও যদি কিছু ফাঁক থাকে সেটা আমরা পঞ্চায়েত গঠন করার পরই সেই প্রকল্পগুলোকে আমরা আগামী দিনে সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবো। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার মনোনয়ন জমা দেওয়ার কাজ শান্তিপূর্ণভাবে পরিসমাপ্তি হলো। এদিন উকৃত অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মিছিল করে এসে মনোনয়ন জমা করেন। মনোনয়ন জমা দেওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন দলীয় নেতৃত্ব। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডকোষ ব্লকেও শান্তিপূর্ণভাবে নমিনেশন পর্ব পরিসমাপ্ত হলো সোমবার। এদিন উকৃত অঞ্চলে তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন। বাদ্যযন্ত্র সহকারে সুসজ্জিত মিছিল করে তারা মনোনয়নপত্র জমা দেন। প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক মিছিলে পা মেলান। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে শাসক দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজকে আমাদের উগড়ি জিপি থেকে খণ্ডঘোষ ব্লকের পক্ষে উগড়ি জিপি থেকে আমাদের যে তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে 15 জন এবং হচ্ছে পঞ্চায়েত সমিতির 3 জন 18 জন ক্যান্ডিডেটকে নিয়ে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে মমতা ব্যানার্জির যে জয় জয়কার চারদিকে তার আশীর্বাদকে মাথায় নিয়ে আজকে আমাদের এই এলাকার জনগণ সাধারণ মানুষ থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 10,000 মানুষের একটা সংগম মিছিল, সেই মিছিলে আজকে সকল মানুষকে আমরা আহ্বান জানিয়েছি আজকে গ্রাম পঞ্চায়েতকে যে বিরোধী শূন্য, সেই বিরোধী শূন্য করার ডাক যে মমতা ব্যানার্জি দিয়েছে আমরা সেটাকে আজকে আমরা সফল করব। মিছিলটা কোথা থেকে শুরু করে নিয়ে এলেন? আমরা বাদুলিয়া থেকে শুরু করে আমরা এলাম বিডিও অফিসে। আচ্ছা, এই যে বাজনা, বাজনা গুলো কি জন্য নিয়ে এসেছেন? বাজনা নয়, এটা হচ্ছে আমাদের জনগণের উল্লাস। আমরা বিরোধী নাই, যেহেতু আমরা এই জায়গায় এসেছি আমরা জনগণের চাপে জনগণ নিয়ে এসছে আজকে, সেই জন্য উল্লাস, এই জনগণের উল্লাস। সব কারণে আসনে আমরা আজকে প্রার্থী দিচ্ছেন? আমরা সমস্ত আসনে আমরা প্রার্থী দিচ্ছি এবং সমস্ত আসনে আমরা জয়লাভ করব। দলীয় নেতৃত্ব জয়ের ব্যাপারে আশাবাদী। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের দলনেত্রীর উন্নয়নের জোয়ারের কাছে বিরোধীরা ধূলিসাৎ হবে বলে মত পোষণ করেন দলীয় নেতৃত্ব। আপনারা তো আমাদের যে গত 3 তারিখ থেকে আজকে 9 তারিখ পর্যন্ত যে নমিনেশন হচ্ছে,
আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধু কেউ না কেউ এখানে আছেন। যদি এখানে কোনো মানে জোরজবরদস্তি কোনো বৈষম্য করতে দেবো না এরকম হতে তা নিশ্চয়ই আপনাদের 24 ঘন্টায় আপনাদের ক্যামেরা চলছে, ক্যামেরা নিশ্চয়ই ধরা পড়তো। আপনারা সাংবাদিক বন্ধুরা তারা নিশ্চয়ই দেখতেন, ছবি তুলতেন, এই ধরনের ছবি আমাদের খণ্ডঘোষ ব্লক থেকে এখনও পর্যন্ত যেয়ে পৌঁছায়নি। এবং আপনারাও জানেন যে গতকাল কিছু সিপিএমের বন্ধু, কিছু নির্দল বন্ধু এসেছিলেন, তারা বললেন যে আমরা এখানে নমিনেশন দেবো। তারা ভয় খাচ্ছিলেন যে এখানে এত মানুষ আছে কী করে যাবো। আমরা বললাম না, আপনারা আসুন, আমরা যে মানুষটাকে দেখে আমরা আজকে রাজনীতি করতে এসেছি, যার আদর্শে আদর্শিত হয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদর্শে প্রেরিত হয়ে আজকে আমরা এই জায়গায় তার কাছে শিক্ষা নিয়ে আজকে আমরা প্রত্যেকটা বিরোধীকে স্বাধীনভাবে নমিনেশন করেছে তারা। তারা এই কথা তাদের অধিকার। আজকে এটার থেকে প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত গণতন্ত্র বেঁচে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে যে অগণতান্ত্রিক ব্যবস্থা আছে সেটা নিশ্চয়ই আপনারা মেলাতে পারবেন না পশ্চিমবাংলার সঙ্গে। আরও অনেক জায়গায় দেখবেন যে বিরোধীরা সমানভাবে তালে তাল মিলিয়ে তারা আজকে এই জায়গাটাতে আপনার নমিনেশন করেছে। ভোট হবে, মানুষ রায় দেবে, কারণ আমাদেরকে কোনো কিচ্ছু করতে হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার গত 5 বছর ধরে যে কাজ করে গেছেন, যে উন্নয়ন করেছেন, এই সামান্য সময়ে হাজারো অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যে তিনি যেভাবে কাজ করেছেন প্রত্যেকটা মানুষের, পশ্চিমবাংলায় এমন একটা মানুষ নাই, এমন একটা বাড়ি নাই যে এই সরকারের বেনিফিট তারা গ্রহণ করেননি। এ করেছে সংখ্যাগরিষ্ঠ দেখা যাচ্ছে যে মা মাটি মানুষ সরকারের দলেরই রয়েছে, তারা লোক খুঁজে পায়নি, তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে তো প্রস্তাবক পাচ্ছে না, প্রস্তাবক পাচ্ছে তো সমর্থক পাচ্ছে না, বিভিন্নভাবে তাদের মানুষ তাদের সঙ্গে সাথে দিচ্ছে না, তাদের সঙ্গে যাচ্ছে না, তাদের কেউ সঙ্গ দিচ্ছে না। কিন্তু উল্টে বিরোধীরা দেখুন তাদের বিরোধিতা করবো বলে যারা বিরোধিতা করছেন আজকে সেই জায়গাতে তারা শুধুমাত্র আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কিন্তু আপনাদের ক্যামেরার ছবি তো ফাঁকি দিতে পারবো না, 24 ঘন্টা আপনাদের ক্যামেরা চালু রয়েছে। এইখান থেকে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে কেউ কাউকে টানা হিঁচড়া করে বেরিয়ে গেছে, কেউ কাউকে তাড়িয়ে দিয়েছে, তাহলে আপনারা নিশ্চয়ই আমাদেরকে বলবেন। কারণ এই উন্নয়নের সঙ্গেও আমাদের প্রত্যেকটা প্রান্তে যেসব সাংবাদিক বন্ধুরা আছেন সেই সব সাংবাদিক বন্ধুরাও এই উন্নয়নের সাথী আছেন, সাথী সামিল হয়েছেন আজকে। সেই জন্যই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের যেমন জন্য উন্নয়ন করা হয়েছে, প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে, সেই জন্যই পশ্চিমবাংলায় এত উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ফলেই আজকে আমাদের আগাম আমাদের জয় এটা সুনিশ্চিত করেছে আমাদের খণ্ডঘোষ ব্লক। ধন্যবাদ। মনোনয়নের শেষ দিন শাসক দলের কর্মীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বিরোধীদের কথা মেনে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, একদিন বাড়ায় নির্বাচন দপ্তর। সেই মতো শাসক বিরোধী উভয় দলের মধ্যে তৎপরতা শুরু হয় মঙ্গলবার, কিন্তু অজ্ঞাত কারণে নমিনেশন নেওয়া বন্ধ করা হয়। সোমবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন সন্ধ্যায় হঠাৎ রাজ্য নির্বাচন কমিশন মঙ্গলবারও মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলে জেলা শাসকদের নির্দেশ দেয়। সেই মোতাবেক শাসক ও বিরোধী দলগুলি এদিন সকাল থেকেই প্রস্তুতি শুরু করে। কিন্তু মনোনয়নপত্র জমা দেবার নির্ধারিত সময়ের আগেই অতিরিক্ত দিনে মনোনয়নপত্র জমা দেবার নির্দেশ প্রত্যাহার করে নেন। এরপরই বিভিন্ন স্থানে তৃণমূল কর্মীরা আবির খেলা ও মিষ্টি মুখে মেতে ওঠেন। আউশগ্রাম তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল জানান, আউশগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতে ও পঞ্চায়েত সমিতির সবকটি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সেই উপলক্ষেই মিষ্টি বিতরণ করা হয়। আমরা উল্লাস করছি এই জন্যে, আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক, আমার নাম হলো স্বপন মণ্ডল, আমি প্রাক্তন বেন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানও ছিলাম। আজকে আমাদের উল্লাস এই জন্যই উল্লাস যে আজকে আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি, সেই জন্য আমাদের উচ্ছ্বাসিত হচ্ছি। আমরা এই জন্যই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যারা প্রার্থীরা হয়েছেন তারা আনকনটেস্টে পাস করে যাবে, এটুকু আমরা আশা। সেই জন্য আমাদের সেই কারণেই আমাদের এত উল্লাস, মিষ্টি খাওয়ার উল্লাস। আজ তো নমিনেশনে আরেকদিন বাড়ি ছিলেন, হ্যাঁ সেটা নিয়ে কি বলবো? আজ নমিনেশন একদিন বাড়ি ছিল, আমি মনে করেছি যে খুব ঠিকই করেছিল বাড়ানোর জন্য, যারা বিরোধীরা হয়তো আসতে পারেনি, তাদের গোহাল টুবিতে আজকে খুলে দিয়েছিল, তাতেও আজকে তারা আসতে পারেনি এবং নির্বাচন কমিশন তার তিনি তার মত তুলে নিয়েছেন। আউশগ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দবার্তা।
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে আউস গ্রামের টুবি জাতীয় সড়কে। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃত ব্যক্তির পরিবারবর্গ। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। নিহত পুলিশ কর্মীর নাম ধনপতি সাহা। নিহত পুলিশ কর্মী বর্তমানে বীরভূম জেলার বোলপুরে পুলিশ কোয়ার্টারে থাকতেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পাইলট কারে বর্ধমান থেকে বোলপুর ফিরছিলেন। আউস গ্রামের বটগ্রামে টুবি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি চাল বোঝায় লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এএসআই ধনপতি সাহার। স্পটের মধ্যে কেউ ছিল না, তবু সকালে ওটা শোনা যাচ্ছে নাকি একটা পুলিশ কর্মী নিহত হয়েছে এবং গাড়িটা প্রচুর পরিমাণে ভাঙচুর হয়েছে। সকালে উঠে আমরা গাড়ির কোনো অস্তিত্ব পাচ্ছি না, কিন্তু গাড়ির কাঁচের মধ্যে লেখা আছে পুলিশ, তার মানে পুলিশের গাড়ি অবশ্যই, আর একটা পুলিশ কর্মী মারা গেছে এটা আমরা আশেপাশে খবর পেলাম। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে হামিরপুর বাসস্ট্যান্ডের থেকে 300 মিটার আগে বটগ্রাম এবং হামিরপুরের মাঝখানে এনএচ 2B-তে। এই গাড়িতে থাকা আরও 5 জন গুরুতরভাবে আহত হন। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ধনপতিবাবুর পরিবারের সদস্যরা। হাসপাতালে ধনপতিবাবুর মা, স্ত্রী ও পুত্র কান্নায় ভেঙে পড়েন। ছিল তো পেট্রোল গাড়িতে ছিলেন, তো সেটার সময় রাতের বেলায় আমরা খবর পাই আয়টার সময় আর কিছু কোথায় ডিউটি গিয়েছিলেন? বাবা কলকাতা গেছিলেন পাইলটে, বাবা পাইলটে গেছিলেন কলকাতা, কোনো VIP পাইলটে ছিলেন। এটার সময় লরির সঙ্গে ধাক্কা হয়ে গিয়েছে, বটগ্রাম বেশি আছে এখানে। তারপর আমরা খবর পাই তো এখানে আসি, তো এখানে দেখি মঙ্গলবার ধনপতি সাহার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আউসগ্রাম ও বর্ধমান থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্য ও সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পাইপলাইনের কাজ শুরু হলো। নারকেল ফাটিয়ে এবং পুজো অর্চনার মধ্য দিয়ে এদিনের কর্মসূচি সূত্রপাত হয়। আয়োজকদের আশা, এর ফলে আগামী দিনে শহরবাসীর জলকষ্টের হাত থেকে মুক্তি পাবে। পাইপলাইনের কাজ আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মঙ্গলবার। প্রথা মেনে এদিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় 6 নম্বর ওয়ার্ডে। পূজা অর্চনা ও নারকেল ফাটিয়ে এদিন শুভ কাজের সূচনা হয়। শহরবাসীকে পর্যাপ্ত জল দেওয়ার লক্ষ্যেই চলে এদিনের এই কর্মযজ্ঞ। বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস, বর্ধমান পৌরসভার জল দপ্তরের প্রধান মোহাম্মদ সেলিম, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান সহ এলাকাবাসীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে
কর্মসূচিকে ফলপ্রসূ করে তোলেন। আপনারা জানেন যে বর্ধমান পৌরসভার উদ্যোগে আমরা মা মাটি মানুষ সরকার যখন থেকে বর্ধমান পৌরসভা এসেছি তখন থেকে আমাদের ইচ্ছে ছিল বর্ধমান শহর সবসময় জলে কষ্টে ভুগছিল। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা 310 কোটি টাকার এই জলের প্রকল্প পাই এবং খুব তড়িঘড়ি সেই কাজ আমরা শুরু করে ফেলেছি। আমাদের 10টা পয়েন্টে 10টা বড় বড় ট্যাঙ্ক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আজকেও একটা ট্যাঙ্কের কাছে আপনারা রয়েছেন। আমাদের ট্যাঙ্কের কাজ কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে একদম, আর এবার পাইপ লাইনের কাজ শুরু হচ্ছে। আমাদের টোটাল বর্ধমান শহরে 550 কিলোমিটার পাইপ লাইন বসবে। বর্ধমান পৌরসভার 150 বছরের পুরনো পৌরসভার যত পাইপ লাইন আছে জলের প্রত্যেকটা পাইপ লাইন চেঞ্জ করে দেওয়া হবে, নতুন করে পাইপ লাইন বসবে, পুরনো পাইপ লাইন আর থাকবে না। তার ফলে বর্ধমানবাসী আজকে যেই স্পিডের জল পাচ্ছে তার থেকে অনেক বেশি স্পিডের জল পাবে এবং বর্ধমান শহরে আমরা এবার যেমন জলের লেয়ার এত নেমে যাওয়ার জন্য আমরা হাউস কানেকশন দিতে পারিনি তার জন্য আমাদের পৌরসভা বর্ধমানবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা দুঃখিত। কিন্তু আমাদের প্রয়াস জারি রয়েছে যে যাতে বর্ধমান শহরের মানুষ ঘরে ঘরে জলের কানেকশন পায়। এই প্রকল্পের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বর্ধমানের প্রত্যেকটা মানুষকে হাউস কানেকশন দিতে পারবো। সেই প্রকল্পের আজকে পাইপ লাইনের কাজ শুরু হচ্ছে, আপনারা দেখছেন 6 নম্বর ওয়ার্ডে থেকে শুরু হচ্ছে। এখানে আমাদের মাননীয় MCIC খোকন দাস মহাশয় এসছেন, আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান রয়েছেন, আমাদের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত পরামানিক, তাছাড়া 6 নম্বরের প্রত্যেকটা তৃণমূল কর্মী এবং এলাকাবাসী রয়েছে। আজকে আনুমানিক 310 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্প গড়ে উঠছে। এর পাশাপাশি আগামী দিনে শহরের সমস্ত পাইপ লাইন পাল্টে ফেলারও পরিকল্পনা গৃহীত হয়েছে। উদ্যোক্তাদের আশা, আগামী দিনে শহরবাসীকে জলকষ্টের সম্মুখীন হতে হবে না। বর্ধমান পৌরসভায় জলের জন্য আমাদের 35টা ওয়ার্ডে জলের একটা দীর্ঘদিনই সমস্যা ছিল, সেই সমস্যা সমাধানের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বর্ধমান পৌরসভাকে একটা জল প্রকল্প দিয়েছে যেটা প্রায় 310 কোটি টাকা। সেই জল প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরেই চলছে। প্রথমে আমাদের 35টা ওয়ার্ডে 10টা রিজার্ভার কাজ চলছে, সেটা টেন্ডার হয়ে প্রায় 9টা শেষ মুখে একটার কাজ চলছে। এবার আমাদের সেই পাইপ লাইন গোটা বর্ধমান শহরে পাইপ লাইনের কাজ শুরু হবে আজ থেকে। আজকে আমাদের 6 নম্বর ওয়ার্ডে এই যে এখানে আমাদের যে জলের ট্যাঙ্কিটা হয়েছে এখান থেকে আজকে এবার জলের লাইনের কাজ শুরু করবে, সারা বর্ধমান শহরে জলের পাইপ লাইন পোঁতা হবে। তারপর আমাদের দামোদর ইদিলপুরে যেখান থেকে জলটা আসবে সেটাও প্রায় আমাদের টেন্ডার পেন্ডারের কাছাকাছি চলে গেছে। এরপর ওই জায়গার কাজ হওয়ার পর সারা বর্ধমান শহরের মানুষ জল পাবে, যেটা আমরা বারবারই বলেছিলাম যে শহরের মানুষের এরপর আর কোনো জলের অসুবিধা অন্তত 25-30 বছর হবে না, সেটা হয়েছে। কিন্তু এখন যত তাড়াতাড়ি কাজটা করা যাবে তত তাড়াতাড়ি বর্ধমান শহরের মানুষের যে বহুদিনের একটা ইচ্ছা যে জলটা যাতে মানুষ ঠিকমতো পায় সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা পূরণ করেছেন। কিন্তু বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। গীতাঞ্জলি আবাস যোজনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কালনার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ওসমানপুর গ্রামে। ঘটনায় আহত হলো এক ছাত্রী। আহত ছাত্রীর চিকিৎসা চলছে কালনা মহকুমার হাসপাতালে। সোমবার কালনার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ওসমানপুর গ্রামে গীতাঞ্জলি আবাসন যোজনায় বাড়ি তৈরিকে কেন্দ্র করে CPIM ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বিবাদ ছড়িয়ে পড়ে। তৃণমূল কর্মী তপন শেখের অভিযোগ, বিনা কারণে CPIM-এর সুভাষ মুর্মু, বাদল মুর্মু, কার্তিক মুর্মু, বাপি সোরেন ও পিন্টু সোরেন তাদের উপর আক্রমণ চালায়, বাড়ির পাঁচিল ভেঙে দেয়। হঠাৎ করে মারার কারণ হচ্ছে ওই জায়গা ছাড়িনি বলছে, ওরা আপনারা দেখে বলছে যে জায়গা ঠিকই আছে ছাড়া, তার সাথে বলছে না ছাড়া হয়নি। ওরা কতটা দাবি করছিল জায়গা ছাড়তে? ওরা দাবি করছে অনেকটাই, ওরা দাবি করছে অনেকটাই। মানে যে জায়গায় ঘর করছেন সেটা কি আপনারই ঘর? হ্যাঁ আমারই ঘর, আমারই জায়গা। ওটা বলছে আরো ছেড়ে দিতে হবে, আরো ছাড়তে হবে বলছে। যে কারণ রয়েছে আপনাকে CPIM-এর লোক বই রেখে দিয়ে আপনার মেয়ে বাঁচাতে গিয়ে আপনার মেয়েকেও মারতে হবে? হ্যাঁ মেরেছে। কি হয়েছিল? মেয়েটা ছাড়াতে গেলে আমাকে দিয়ে চোখে মেরে দিয়েছে।
তপন শেখের মেয়ে কলেজের প্রথম বর্ষের ছাত্রী, বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে ওই ছাত্রী কাল্লা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এরা কি সকলেই সিপিএম পার্টি করে? এদের দাবিটা কি? মানে দাবি হচ্ছে এখনো যে রাস্তাটা আমাদের মানে আমাদের ছিল সেখান থেকেও আর কি রাস্তা এখনো ছেড়ে দেওয়ার কথা বলে। এই নিয়ে কি কোনো মীমাংসা হয়েছিল এর আগে? এই নিয়ে মীমাংসা হয়েছিল পার্টি লোক বলে গেছে এখান থেকে ঘরটা হবে, সেই অনুযায়ী ঘরটা হচ্ছিল। তো গাঁথা হয়ে গেছিল ঘর, অনেকটা গাঁথা হয়ে গেছিল ঘর, তারপরেও ওরা এসে ফাংশন। আজকে তোমাকে কারা মারে? মানে উনি কি শিক্ষক? ওনার বক্তব্য যে মানে যে জায়গাটা আমরা ছেড়েছি তার থেকে তোমাকে মারলো কেন? আমাকে মারলো কেন বলতে, বাবাকে তো আমি ইয়ে করেছিলাম, মানে বাবাকে মারতে গিয়েছিল সেই জন্য আমি আটকাতে গিয়েছি, আমাকে মেরেছে। এ ব্যাপারে তপন শেখ কাল্লা থানায় ওই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালো দুই যুবক। ওই যুবকরা জানান, দীর্ঘদিন ধরে পরিচয়হীন এক ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় মানুষের উপকার করে আসছেন। হঠাৎ ওই ব্যক্তি নানা রকম রোগে আক্রান্ত হয়েছেন। অসহায় ওই ব্যক্তির পাশে এসে দাঁড়ান ওই যুবকরা। হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের মেডিকেল কলেজের মার্কেটের সামনে এই ব্যক্তির নাম মিলন। এ যাবতীয় 20 বছর ধরে আছে মোটামুটি মার্কেটের বহু মানুষের উপকার করে, আর এখনও কোনো মার্কেটের কোনো মানুষ আমরা দেখতে পেলাম না ওর পাশে এসে দাঁড়ান। আর আমরা দু বন্ধু গৌতম আর আমি, আমার নাম মইদুল ইসলাম, আমরা এসওকে অ্যাডমিট করাই রবিবার দিন। তো ওনার জন্ডিস সিরিয়াস অবস্থা, প্লাস পেটে একটা বড় ধরনের রোগ আছে। এই জন্য আমরা চাইছি কোনো মানুষ, যে কোনো মানুষ, যে মানুষ এসে যেন পাশে এসে দাঁড়ান। আর আমি চাইছি মিডিয়ার মাধ্যমে এই ওনার ব্যক্তির বাড়িটা কি কোনো অ্যাড্রেস কোনো স্থানীয় লোক যদি জানে তাহলে ওনার বাড়ির অ্যাড্রেসটা যেন আমাদের কাছে একটু পৌঁছে দিয়ে যাক মিডিয়ার মাধ্যমে। আমরা চাইছি যে আপনারা কবে থেকে দেখছেন একে? স্কুল লাইফ থেকে দেখছি, যাবতীয় মিলে 25-27 বছর দেখছি। কী করেন ইনি? ইনি যাবতীয় মেডিকেল কলেজের সামনে মার্কেটের যত হোটেল আছে জল টল এগুলো তুলে মানুষের উপকার করে, প্রচুর মানুষকে ইনি জল খাওয়ান। তাদের চেষ্টায় হাসপাতালে তাকে ভর্তিও করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তি গুরুতর রোগে আক্রান্ত। চিকিৎসকরা তার চিকিৎসাও শুরু করেছেন। অসহায় ওই ব্যক্তির পাশে থাকার আবেদন জানিয়েছেন ওই যুবকরা। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিরোধীদের কথা মেনে নমিনেশন দাখিলের একদিন বাড়ানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শাসক দলের প্রার্থীরা শেষ দিন শান্তিপূর্ণভাবেই নমিনেশন জমা দিলেন রায়না এক পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন কার্যালয়ে। সোমবার উগ্রিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দিলেন। বিরোধীদের কথা মেনে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন একদিন বাড়ানো হলেও অজ্ঞাত কারণে নমিনেশন নেওয়া বন্ধ করা হয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। জলের সংকট মেটাতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পাইপলাইনের কাজ শুরু হলো। গীতাঞ্জলি আবাস যোজনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কালনার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।